नमस्कार दोस्तों, डीप सोलर चैनले अपन के स्वागत जाना। बंधुरा खबर एटी आसछे जे रूस यूक्रेनेर युद्धे भारत यूक्रेन के सपोर्ट करछे ना बोले जार्मानी G7 थेके भारत के दूरे सरिये देवार प्लान तैरी करछेन। G7-এর সঙ্গে যুক্ত আছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, জাপান, জার্মানি, ইটালি। এই G7-এ ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবাল সিকিউরিটির মতো বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়। আজকে হঠাৎই ব্লুমবার্গ রিপোর্টের দ্বারা জানা যায় যে জার্মানি ভারতের উপর ভীষণভাবে রেগে আছেন, আর এই জন্যই ভারতকে G7-এ আমন্ত্রণ করছেন না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, G7 এবার আয়োজন করছেন জার্মানি। আর এই জার্মানি ভারতকে G7-এ আমন্ত্রণ করছে না, তার কারণ হচ্ছে ভারত রুশকে সাপোর্ট করছে, এর সঙ্গে পশ্চিমী দেশগুলির গোপন রহস্য তুলে ধরছে। আমেরিকা ভারতকে বলছে রুশ থেকে যেন ক্রুড অয়েল নেওয়া ভারত বন্ধ করে দেয়। আমেরিকার এই কথাতে এস জয়শঙ্কর কালকে এমন একটি কথা বলে ফেলেন যে ভারত এক মাসে যতটা ক্রুড অয়েল রাশিয়া থেকে কিনে, এর থেকে অনেক বেশি পরিমাণে ইউরোপীয় দেশগুলি রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে ফেলে। ভারতের উপর এত আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও রুশ ইউক্রেনের যুদ্ধে ভারত কোনো দিকেই সাপোর্ট করছেন না, আর অন্যদিকে পশ্চিমী দেশগুলির গোপন রহস্য তুলে ধরছেন যে কিভাবে রাশিয়া থেকে তারা তেল কিনছে। আর এই কারণেই জার্মানি ভারতকে G7-এ আমন্ত্রণ করছেন না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 2014 সালে G7-কে G8 নামে জানা যেত। এর কারণ G8-এ রাশিয়া সামিল ছিল, কিন্তু রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া শহরকে দখল করে নেয় তখন G7 থেকে তাকে বাতিল করে দেওয়া হয়। এখন সবথেকে বড় কথা এটি উঠে আসছে, যদি ভারতকে G7 সাবমিটে না ডাকা হয় তাহলে ভারতের উপর কি প্রভাব পড়বে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভারতকে যদি G7 সাবমিটে না ডাকা হয় তাহলে ভারতের উপর সেরকম কোনো প্রভাব পড়বে না। একদিক থেকে ভারতের ভালোই হবে, তার কারণ ভারতকে বর্তমানে দুই দিকে ব্যালেন্স করে চলতে হচ্ছিল। আর কয়েক মাসের মধ্যেই ব্রিক্স সম্মেলন আয়োজন করা হবে, এই বৈঠকে রাশিয়া উপস্থিত থাকবেন, আর ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চাপ ছাড়াই উপস্থিত থাকবেন। এখন জার্মান যদি ভারতকে G7-এ আমন্ত্রণ না করে তাহলে আমেরিকা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি আমরা আগে দেখব। এই সম্পূর্ণ ঘটনাটিকে নিয়ে আপনাদের কী রায় কমেন্টে অবশ্যই জানাবেন, আর এরকম ইন্টারেস্টিং নিউজ অ্যান্ড নলেজফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।